আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বোনেরা, অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করার বিধান কি, এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জৈনিকা মহিলার সন্তান প্রসব হওয়ার সময় সীমাহীন কষ্ট হয়, এমন অবস্থায় সে এই কষ্ট থেকে বাঁচার জন্য এমন কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে কি না, যদ্দরুন ভবিষ্যতে আর সন্তান না হয়? তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে, স্বামীর অনুমতিক্রমে এমন কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে যার দ্বারা বাচ্চা না হয়, তবে সেটা অস্থায়ী হতে হবে। স্থায়ী কোনো পদ্ধতি গ্রহণ করা কোনোভাবেই বৈধ না, এটাই হচ্ছে ফতোয়া। কোন কোন ক্ষেত্রে বৈধ এবং কোন কোন ক্ষেত্রে অবৈধ, যেমন হচ্ছে যে একটা বাচ্চা আছে, এখন আরেকটা বাচ্চা হলে যে ছোট বাচ্চা আছে তার দুধের কষ্ট হয়ে যাবে, অথবা দুইটা বাচ্চা একসাথে লালন পালন করা কষ্টকর, এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিতীয়ত যে বিষয়টা, এই বিষয়টা যদি এমন হয় যে একটা হচ্ছে দুই বাচ্চা একটা হয়ে গেলে আরেকটা কষ্ট হবে, আরেকটা হচ্ছে মহিলার স্বাস্থ্যের কন্ডিশন খারাপ, তার বডি ফিগার ভালো না, শরীর খুবই অসুস্থ থাকে, রুগ্ন থাকে, যার কারণে আরেকটা বাচ্চা হলে তার কষ্ট হয়ে যাবে, শরীরের সে নিজে একটাতেই কষ্ট হয়ে যাচ্ছে, দ্বিতীয়টাতে আরও কষ্ট হবে, এই জন্য ওই অবস্থায় সে কিছুদিন গ্যাপ দিতে পারে। তৃতীয়ত এমন আরও দু একটা অসুবিধা থাকতে পারে শরীয়তের দৃষ্টিতে, যেগুলো ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নিজের ইচ্ছা মতো 3 মাসের ইঞ্জেকশন, 6 মাসের ইঞ্জেকশন এগুলো ব্যবহার করা বৈধ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।